এখানকার শুনানির ফলাফল সম্পর্কে আগামী আগামী আমার হাত ছিল, সেই জন্য আমি আপনাদের বলেছিলাম যে আমরা সুপ্রিম কোর্টের উপরে আদালতের উপরেই আমরা নির্ভরশীল এবং আদালতের প্রতি আমরা আস্থা আছে। যে মুকুল রায় বিজেপিতেই আছেন এ কথা বললে আদালতে আমরা প্রমাণ করে দেব মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছেন। এক্সপেক্টেড রায় সেটা নিয়ে আমার কোনো আবাহনও নেই, বিসর্জনও নেই, খুব ক্লিয়ার। এই প্রথমবার টেন্থ শিডিউলে দলত্যাগ বিরোধী আইনের বিষয়ে কোনো পিটিশনে উনাকে সিদ্ধান্ত দিতে হলো এবং এর ফুল ক্রেডিট গোজ টু সুপ্রিম কোর্ট। এটা তো প্রথম থেকেই ঠিক ছিল, ঠিক আছে, এর আলাদা ভাবার কোনো কারণ ছিল? স্বাভাবিকভাবে যারা ভাবছিল তারা মূর্খের সঙ্গে বাস করছিল। আমি নির্বাচিত বিধায়ক, নির্বাচিত ছিলাম, আছি এবং থাকবো, তৃণমূলের বিধায়ক থাকবো, বিজেপির বিধায়ক।